Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি নিউ একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো কাঁচা মাংস কাবাব। এটা আমি রমজান স্পেশাল হিসেবে করলাম। এই যে রমজানে এভাবে করে যদি আপনি ফ্রোজেন করে রাখেন, আমি কিছু ফ্রোজেন করব, সেটাও আমি দেখিয়ে দেব। আর এভাবে যদি টেবিলে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে ইফতার হয়ে যায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর কিমা নিয়েছি। এই যে আজকে 1 কেজি গরুর কিমা নিয়েছি। কাঁচা মাংসের যে কাবাবটা আমি সেটা করব। এই যে আমি ধুয়ে তারপর আমি কিমাটা করে নিয়েছি, এই জন্য আর কিমা নেওয়ার পরে আর ধুইতে হয় নাই। এটা আমি রমজান স্পেশাল করতেছি আজকে, কারণ রমজান আসতেছে। এর আগে কিছু জিনিস ডিপে করে রাখলে রমজান মাসে আর সমস্যা হয় না, তখন নিয়ে নিয়ে জাস্ট ডিফ্রোস্ট করে খাওয়া যায়। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি, 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা পেস্ট, এক চামচ মরিচের গুঁড়া। আর এখানে হলো 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া একসাথে করে দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি, এটা হলো আমার বানানো একটা স্পেশাল গরম মশলা। 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। কাঁচা মাংস কাবাবের জন্য বানিয়ার জন্য আমি এখানে 3টা ব্রেড কেটে নিচ্ছি, এগুলো আমি ব্রাইন করে দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য ময়দাও দেওয়া যায়, তারপর কেউ বেসন দেয়, কেউ ময়দা দেয়, যার যেটা ইচ্ছে সেটাই ইউজ করা যায়। আমি ব্রেড ইউজ করতেছি আজকে। আমি এই যে এখন এগুলো আমি এখানে একটু ফুড প্রসেসরে আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। এরপর আমি ব্লেন্ড করে তারপর আমি মাংসের সাথে মিশাবো, আমি দেখিয়ে দিব। এই যে আমার ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি এগুলো মাংসের সাথে মিশাই দেব। এখন আমি এই পর্যায়ে আমার কিমার সাথে 2টা ডিম মিশাবো আর ব্রেড ক্রাম মিশিয়ে দেবো। আর এই যে ব্রেড ক্রাম করে রাখছি, ব্রেড ক্রামগুলো আমি বাস মিশিয়ে দেবো। এখন আমি 1 চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি তেলে ভাজা শুরু করে দেবো। আমি তেল গরম দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলেই আমি এই যে কাবাবগুলোকে বানাচ্ছি। এখানে গোল গোল করে বানানো যায়, যেহেতু আমার একটা কাঁচা মাংসের কাবাব, আমি গোল গোল করে দিব। এভাবে করে দেওয়া যায়, আবার চ্যাপ্টাও করা যায়। এই যে এভাবে করে চ্যাপ্টাও করা যায়। আমি এটা মোট 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, সব কিছু মাখিয়ে 1.5 ঘন্টা পরে আমি নিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি কাবাবগুলো বানিয়ে ফেলতেছি। এখানে আগুনটা থাকবে মিডিয়াম, কারণ যেহেতু বিফ এটা একটু হওয়ার জন্য টাইম দিতে হবে। তারপর এক সাইড হলে তারপর আমি আর এক সাইড উল্টে দিব, একদম লাল লাল করে ভেজে নিব। ইফতারের টাইমে অনেক ভাজা পড়া লাগে, আর কাবাব হলে তো কোনো কথাই নেই, আমার বাচ্চাদের ওরা কাবাব দিয়ে বার্গার করে খায়, কাবাব দিয়ে একটু পোলাও করে দিলে কাবাব মানে মালাইকারি করে খাবে, ওরা অনেক রকমের পছন্দ করে কাবাবটা। এই জন্য আসলে আমি রমজান স্পেশাল হিসেবে আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি আজকে। আর
কাঁচা মাংস কাবাব তো খুবই টেস্টি একটা জিনিস। এই যে আমি উল্টে দিছি, এক পাশ সুন্দর হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে দিলাম, হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট এই পাশে 4-5 মিনিটসের মতো লাগছে আর এই পাশে 2 মিনিটস হলে হয়ে যাবে। 2 মিনিট পরে এটা আমি তুলে নেব। কাবাবের সাথে খাওয়ার জন্য আমার ছেলে একটা হোয়াইট সস বানালো, সেটার রেসিপিটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। 1 কাপ ইয়োগার্টের সাথে 2 টেবিল চামচ মেয়োনিজ, আর 1/2 চামচের মতো হলো ব্ল্যাক পেপার, আর 1/2 চামচের মতো হলো রেড চিলি, তারপর 1 টেবিল চামচ হানি মানে মধু, আর 1/2 টিস্পুন সল্ট। এগুলো সব মিক্স করে সসটা ও রেডি করছে কাবাবের সাথে খাওয়ার জন্য। আমি হোয়াইট সসটা নিয়ে নিছি, ভাবে করে নিয়ে, আর এই যে জিপারটা এভাবে করে আটকে দেওয়া যায়, এভাবে করে বাস আমি এখন এটা ডিপে রেখে দিব। আর যখন আমরা খাবো তখন বের করে জাস্ট 10 মিনিটস আগে এটা বের করে এরপর আমি একটু জাস্ট মাইক্রোওয়েভ করব, বা একটু যাদের মাইক্রোওয়েভ নেই তারা ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে অল্প আগুনে একটু 10 মিনিটসের মতো ইয়ে করলেই বাস একদম সফট হয়ে যাবে আর টেস্ট একটু চেঞ্জ হয় না, খুবই ভালো থাকে এবং টেস্ট একদম মনে হচ্ছে যে তখনই বানাইছি। এভাবে করে আমি ফ্রোজেন করে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এইভাবে করে রাখা যাবে, কিছু ফ্রিজে রাখা যাবে আর কিছু আপনারা খাবেন, আশা করছি আপনাদের কাজে আসবে। এই যে কমপ্লিট হয়ে গেলো আমার কাঁচা মাংসের কাবাব, এভাবে দিবেন আর গেস্টের মহা আনন্দে খাবেন, খুবই টেস্ট হয়েছে এবং খুবই খুবই ডেলিশিয়াস আমার কাঁচা মাংসের কাবাবটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।